হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি অনেকটা ভালো আছি আগের থেকে, তো পুরোপুরি এখনও অবধি সুস্থ হয়নি। তো এটা রগড়া যুব উৎসব মেলার উদ্বোধনী কিছু অংশ আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমরা উদ্বোধনী নৃত্য, আমরা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমাদের শুভ সূচনা, দ্বিতীয় পর্যায়ের শুভ সূচনা করেছি মাঙ্গলিক। এরপরেই আমরা উদ্বোধনী নৃত্য আমরা উপভোগ করব। সেই নৃত্য পরিবেশন করবে আমরা জানি রবীন্দ্রনাথ ছাড়া আমাদের যেন কিছুই হয় না, আমাদের চলার পথে সর্বক্ষেত্রে সেই কবিগুরুর গানে আমাদের উদ্বোধনী নৃত্য পরিবেশন করবে আমাদেরই এই এলাকার মেয়ে, আমাদের প্রতিবেশী গ্রামের মেয়ে প্রিয়াঙ্কা জানা, যে ইতিমধ্যে তার একটি ইউটিউব চ্যানেলও খুলে দিয়েছে, সেখানে আপনারা ওকে দেখতে পান তার বিভিন্ন নাচ বা তার বিভিন্ন যে কারুকার্য রয়েছে। সেই প্রিয়াঙ্কা উদ্বোধনী নৃত্য পরিবেশন করবে আমাদের সামনে কবি ঠাকুরের গানে। প্রিয়াঙ্কাকে আমি মঞ্চে আহ্বান করছি। উদ্বোধনী নৃত্য পরিবেশিত হচ্ছে, নৃত্য পরিবেশন করছে, আমি আবারও বললাম, আমাদের পাশের গ্রামের মেয়ে, বিবাহ সূত্রে এখন অন্য জায়গায় থাকে সেই প্রিয়াঙ্কা। আবারও পরিচয় করিয়ে দিই, তার একটি ইউটিউব চ্যানেলও রয়েছে, প্রিয়াঙ্কা জানা, ইউটিউবে সার্চ করলে আপনারা পাবেন। সেই প্রিয়াঙ্কা যাকে আমি ছোট থেকে দেখেছি, সেই প্রিয়াঙ্কা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গানে নৃত্য পরিবেশন করছে। আসুন আমরা সবাই মিলে উপভোগ করি। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই একুশ শতকে নারীর ক্ষমতায়ন। তার মহাতেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটি পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম। মেয়েটির নাম দুর্গা সোরেন বটে, মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটে,
সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি ডান ইংরেজি ভাষা বাঁহাতে, কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে। অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে, গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা, স্যারটা নোংরা বটে কথাটা মানছ না। শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুচড়ে দিয়েছে দুর্গা মেরেছে ছাপটা। ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা, আকাশে উড়বে হবে কল্পনা চাওলা। যদি না বিমান ভেঙে পড়ে তার দুর্দার, মহাকাশচারী হবে এই বটেক দুর্গা। বিশ্বায়নে পন্নায়নে খণ্ড খণ্ড মানচিত্রে, বাংলা বিহার রাজস্থানে সাধারণী নমস্তুতে, পন্নাব্রতে পত্নীব্রতে মোহমুদ্রা ধ্বংসমুদ্রা, প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণী নমস্তুতে। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে, আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে, আমার দুর্গা আত্মরক্ষা শরীর পূর্বে মন না, আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা, আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা তন্নী, আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বন্ধি, আমার দুর্গা মেধা পাটিকার তিস্তা শীতলা বাদেরা, আমার দুর্গা মোম হয়ে জালে অমাবস্যা রাধেরা, আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে, আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশ ধানের মাঠে, আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে, আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। আন্দোলনে উগ্রপন্থে শিক্ষাব্রতে কর্মযজ্ঞে, রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম, অগ্নিপথে যুদ্ধ জয়ে, লিঙ্গ সাম্যে শ্রেণী সাম্যে, দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সালাম, মা তুঝে সালাম। অসংখ্য ধন্যবাদ প্রিয়াঙ্কাকে, এবং ধন্যবাদ জানাই যারা আমাদের সঙ্গে এতক্ষণ সময় দিয়েছেন, আগামীতে দেবেন কথা দিয়েছেন। আমাদের কমলবাবু তো বললেন আমি আবার আসবো, উনি নিজেও ব্যক্তিগতভাবে সবাইকে বলেছেন, তাই মেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আমাদের একে একে চূড়ামণি মাহাতো মহোদয়, মনোরমা পাত্র মহোদয়, মাধবী বিশ্বাস মহোদয়া, পঞ্চানন দাস মহোদয়, আমাদের সমষ্টি উন্নয়ন আধিকারিক রতীন বিশ্বাস মহোদয়, কমলকান্ত রাউত মহোদয়,
অনুপ মাহাতো মহোদয়, প্রত্যেককে আমাদের রামচন্দ্র গিরি মহোদয়, অভিজিৎ দাস মহোদয়, প্রদীপ বাবুজি রয়েছেন আমাদের স্যার, সবাই রঞ্জিৎ মাইতি মহোদয়, সবাই সবাই যারা আমাদেরকে সাহায্য করেছেন তাদের মূল্যবান সময় দিয়ে, তাদের জন্য জোরে একবার হাততালি হবে, জোর হাততালি। আমরা আগামীতে তাদেরকে কাছে পেতে চাই, আপনাদের কাছে এই প্রত্যাশা রাখলাম। আজকে আমাদের এখানে শুভ যে সূচনার যে অনুষ্ঠান তার পরিসমাপ্তি হচ্ছে। আপনারা আসুন, আগামী 20 দিন ধরে আমরা মেলা উপভোগ করি সবাই মিলেমিশে একাকার হয়ে কমলদার কথাকে মান্যতা দিয়ে। তোমরা আসো।